আমার নাম হ্যাঁ মুনিময় হাজরা। মুনিময় হাজরা। আচ্ছা পিতা? মৃত হরিশ্চন্দ্র হাজরা। মৃত হরিশ হ্যাঁ চন্দ্র হাজরা। আচ্ছা এটা এটা কোন আপনি কোথেকে আসছেন? ভারত? হ্যাঁ। কয় তারিখে আসছেন বলেন? ওই দিদি মনি কোথায়? এই শোনেন চলে যান কেন, আমি কথা শেষ হয়নি বা যাইনি যাইনি দেখতে গেছি। শোনেন আপনার মোবাইল নম্বর বলেন। 01 85 01 85 7 7 9 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
আপনি কবে থেকে 14 দিন আপনি ঘরের মধ্যে ঢুকছেন কবে? আপনি এই যে 12 তারিখে আসে, আপনি কতদিন ঘুরে বেড়াচ্ছেন? না না, কি করছেন? আর্মি আসবে তো আপনার জন্য ঘরে পাওয়া যায়। হ্যাঁ, 12 তারিখে আসে কি করলেন? নাড়াচাড়া করবে, বাজারে তো দেখা গেছে আপনার বারবার সাবান দিয়ে হাত ধোয়। আর এইভাবে অরক্ষিত থাকে না, যে কাজ করেছেন তো আপনি, যে ডাব নারকেল ছিলেন কেন? আপনি আপনাদের যে অসুখ আছে তা না, কিন্তু মানে আমাদের যে করণীয় অসুখ সেই অসুখ যে আপনাদের আছে তা কিন্তু নয়, এটা সতর্কতার জন্য। কিন্তু ঘটনা হচ্ছে, আপনি নারকেল ছিলেন কেন? আপনি কোনো কাজই করা হবে না তো। ইয়া চাচা, আপনি কবে আসছেন, কোন দেশ থেকে কবে আসছেন বলেন তো একটু। আমি 10 তারিখে বেশি 12 তারিখে আসছি। কোন দেশে? মালদা। আসার পরে কি সমস্যা হচ্ছে এখানে? কোনো সমস্যা নেই, সবাই বাড়ির ঢুকে রাখিচ্ছে নাকি কি সমস্যা বলেন? ওই যে ইন্ডিয়া থেকে আসে, ওই জন্য থানা থেকে স্বাস্থ্য পরিবার থেকে আসে, আমাকে বললো যে আপনি বাইরে যাওয়া হবে না, ঘরে থাকতে হবে। এটা আপনার সুবিধা না অসুবিধা? আমার অসুবিধা, আমি দোকানদার ব্যবসা আমার অসুবিধাই। আসার পর নাকি দোকানদারিও করছেন কয়দিন? ওই 2 দিন ইন্ডিয়াতে আসার পর 2 দিন দোকানদারি করছেন? হ্যাঁ। কেন তখন জানতেন না নাকি? আমাকে বলেন তো, তখন তো কিছু ছিল না, তখন তো কিছুই ছিল না, যাতে ছিল না আসতেও ছিল না, এই কারণে। এখন যে ড্রাফট ছিলাচ্ছেন, নারকেল ছিলাচ্ছেন, সেটা এটাও তো করা যাবে না। যাই হোক, এলা সাবান দিয়ে হাত ধুয়ে এলা করেন, যদি বাড়িতে কেউ নাই থাকে, নিজের খাওয়া নিজে খাওয়া লাগলে। ঠিক আছে, 14 দিনের মধ্যে এটা ধরা পড়বে। আচ্ছা, 14 দিনের মধ্যেই। 14 দিনের মধ্যে কি উপসর্গ? উপসর্গ কাশি হবে, হাসি হবে, আর গলা ব্যথা করবে, আর এই যে জ্বর আসবে। এটা যদি হয় তাহলে আমার মানে উপায় কি? উপায় হচ্ছে আপনার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যকর্মীকে জানাবেন। জানালাম, তারপর স্বাস্থ্যকর্মীরা ব্যবস্থা নেবে। কি ব্যবস্থা নেবে? স্বাস্থ্যকর্মীরা যে ব্যবস্থা, তার যে প্রয়োজন সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। না না, একটা তো আইসোলেশন আছে, একটা হোম কোয়ারেন্টাইন আছে, তারপরে আইসোলেশনও দেবে। এখানে মহাদপুর আইসোলেশন আছে? হ্যাঁ আছে। কোথায়? মডেল স্কুলে। মডেল স্কুলে এখন পর্যন্ত কতজন ভর্তি হয়েছে? এখনও কেউ আসেনি। এখনও কেউ আসেনি? কতজনের এরকম ইনফরমেশন আছে যে হোম কোয়ারেন্টাইনে আছে? আপনি এত প্রশ্ন করছেন কেন? আমি জানার জন্য প্রশ্ন করতেছি। ওইখানে যান, প্রশ্ন করেন। আপনিও তো ভিডিও করে নিয়ে যাচ্ছেন, আপনার কাছে শোনা হবে না?